হ্যালো, আমি ডক্টর দীপ চ্যাটার্জি কলকাতা থেকে। এই মুহূর্তে আমি এসেছি স্যামারিটান নার্সিংহোমের পলিক্লিনিকে। আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস রোগটা কিন্তু প্রতি মুহূর্ত বাড়ছে। আমাদের প্রায় সবার ঘরে ঘরে দেখতে পাবেন যে ডায়াবেটিসের ইনসিডেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের সামলাতে হবে। এই রোগ থেকে পুরোপুরি মুক্ত হওয়া তো সম্ভব নয়, কারণ আমাদের এত স্ট্রেস বেড়ে যাচ্ছে, এত কাজের চাপ, আমাদের খাবার প্রবলেম, আমাদের ল্যাক অফ এক্সারসাইজ, মুভমেন্ট, এগুলো হয়। কিন্তু আমরা এটাকে ওয়েল কন্ট্রোল করতে পারি। যার ধরুন এর কিছু কিছু এন্ড অর্গান প্রবলেম হয়, যেরকম ধরুন কিডনির প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, নার্ভ প্রবলেম হতে পারে, তো এইগুলো আমরা কিন্তু অনেক স্লো ডাউন করে দিতে পারি। এতে প্রসেস যে প্রসেসে খারাপ হয় এটাকে অনেক স্লো ডাউন করে দেওয়া যেতে পারে। তো তার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের যে ডাক্তারবাবুরা আপনাদের দেখছেন তাদের কাছে নিয়মিত পরামর্শ নিতে হবে, তাদের ফলো আপ দেখাতে হবে, তারা যেরকম ওষুধ বলবেন সেগুলো ঠিক করে নিয়ম মেপে খেতে হবে। এরকম নয় যে আমি ওষুধ খেলাম কদিন, ভালো আছি সুগার, মনে হলো বাহ বেশ ভালো আছি, বন্ধ করে দিই, এগুলো করা কখনোই উচিত নয়। আর নিয়মিত যে টেস্ট বলবেন সেই টেস্টটা করে হয়তো সুগার কন্ট্রোল করতে বললেন যে সময় ফলো হবে সেটা আপনাকে আসতে হবে। তার সঙ্গে একটু লাইফস্টাইল মডিফিকেশন, একটু হাঁটাহাঁটি, একটু এক্সারসাইজ, আর খাওয়ার মধ্যে খুব বেশি রেস্ট্রিকশন জেনারেলি থাকে না, চিনি বাদে সুগার যেটা থাকে সেটা একটু হয়তো রেস্ট্রিক্ট করতে হয়। ইন জেনারেল ব্যালেন্স ডায়েটের উপর সব খাওয়া যেতে পারে। তো আমি আশা করব আপনারা ফলো করবেন, আপনার ডাক্তারবাবু চিকিৎসা ভালো করে নেবেন এবং আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।